আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সম্প্রতি আমার একটি ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছে যে তার গণিত বইটি লাগবে। তো কমেন্টটি তোমরা আমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে কম্পিউটার ইউজ করে তোমাদের যে গণিত বইটা আছে ক্লাস 9-10-এর, সেই গণিত বইয়ের পিডিএফটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো সেটি আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ রয়েছে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা ভিডিওটির কিছুই বুঝতে পারবে না। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা প্রথমে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার গুগল ক্রোমটি ওপেন করে নেব। তো তোমরা এটি যে কোনো ব্রাউজার করতে পারো। তো আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমরা সার্চ বারে আমার কাছে একটি লিংক আছে, তো জাস্ট আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা লিঙ্কটি কপি করতে পারবে। সেখান থেকে তোমরা লিঙ্কটি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবে, দেওয়ার পরে তোমাদের কিবোর্ডের ইন্টারফেস করবে। ইন্টারফেস করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ক্লাস 9 গণিত বই পিডিএফ 100% ফ্রি, এখানে দেখতে পাচ্ছ সব কিছু বিস্তারিত লেখা আছে। তো তোমরা ইচ্ছা করলে এগুলো সব পড়ে নিতে পারো। তো এগুলো পড়ে নিতে পারো। এরপরে তোমরা হচ্ছে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে। এখানে প্রথমে ইয়ার দেওয়া আছে, তারপর এখানে ইংলিশ ভার্সন, এখানে বাংলা ভার্সন। তো তোমাদের যদি ইংলিশ ভার্সন লাগে তো এখান থেকে তোমরা ইংলিশ ভার্সন ডাউনলোড করতে পারবে, এবং যদি তোমাদের বাংলা ভার্সন লাগে তো তোমরা এখান থেকে বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু সবই দেওয়া আছে। এবং তোমরা যদি 2020 সালের তা চাও, এখানে দেখতে পাবে 2020 সাল এবং এখানে 2023 সাল দেওয়া আছে। তো তোমরা যদি 2022 সালের পিডিএফ চাও তাহলে তোমরা এইখানে ক্লিক করবে, এবং যদি তোমরা 2023 সাল অর্থাৎ যে চলতি বছর এই বছরের পিডিএফটি চাও তাহলে তোমরা এখানে ক্লিক করবে। তো আমি 2023 সালে যে বাংলা ভার্সনটি আছে আমি এটির উপরে একটি ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার যে পিডিএফটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ক্লাস 9-10-এর যেই গণিত বইটি আছে জেনারেল ম্যাথ সাধারণ গণিত, সেই বইটি কিন্তু এখানে শো করছে, এবং এখান থেকে তোমরা কিন্তু বইটি পেয়ে যাবে। এবং বইটি ডাউনলোড করার জন্য তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, এখানে একটি ডাউনলোডের অপশন তোমরা পেয়ে যাবে, ডাউনলোডের আইকন তোমরা পেয়ে যাবে। তো জাস্ট এখানে একটি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে ডাউনলোডের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একদম কর্নারে এখানে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে তোমাদের কম্পিউটারে কোথায় তোমরা এই ফাইলটি পাবে বা এই পিডিএফটি পাবে তো সেটাও আমি এখন দেখাবো। তো তোমরা জাস্ট ভিডিওটি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমার যে পিডিএফটি ডাউনলোড সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমি এটি ক্লোজ করে নেব। ক্লোজ করার পরে তোমরা চলে আসবে দিস পিসি বা মাই কম্পিউটার, যে কোনো একটি তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমরা তোমাদের যে কম্পিউটারের ভেতরে যে স্টোরেজের যে ইন্টারফেস সেটা তোমরা দেখতে পাবে। তো এরপরে এখানে তোমরা ডাউনলোড অপশন পেয়ে যাবে। তো জাস্ট তোমরা ডাউনলোড অপশনে চলে যাবে। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এবার তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ টুডে, মানে আজকে যেটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে ম্যাথ ক্লাস 9-10। তো তোমরা তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার যে ম্যাথ বইটি আছে বা গণিত বইটি আছে সেটা এখন ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে গণিত বইটি ডাউনলোড করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং কম্পিউটার রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো সমস্যা, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে,
বা তোমাদের যেখানে সমস্যা হচ্ছে সেখানকার একটি স্ক্রিনশট নিয়ে তোমরা আমার যেই ডিসক্রিপশনে আমার চ্যানেলের ডিসক্রিপশনে যেই মেইল ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো সেই ইমেলে তোমরা সেন্ড করে দেবে, তাহলে আমি সে সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।